এই পৃথিবী অশান্তি হচ্ছে গরুর কারণে নয়, ছাগলের কারণে নয়, হাঁসের কারণে নয়, বাঘের কারণে নয়, মানুষের কারণে, মানুষের কারণে, মানুষের কারণে। এই মানুষগুলার কি এমন হয়েছে, এই মানুষগুলার জবান দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, হাত দিয়ে কষ্ট দিচ্ছে, পা দিয়ে কষ্ট দিচ্ছে, চিন্তা দিয়ে কষ্ট দিচ্ছে, কুবুদ্ধি দিয়ে কষ্ট দিচ্ছে। এবার এগুলো আসছে কোন জায়গা থেকে, বলে যে মনটা নষ্ট হওয়ার কারণে, মনটা নষ্ট হওয়ার কারণে, মনটা নষ্ট হওয়ার কারণে। মন নষ্ট হয়েছে, চোখের নজর নষ্ট হয়েছে, মন নষ্ট হয়েছে, জবান নষ্ট হয়েছে, মন নষ্ট হয়েছে, চিন্তা নষ্ট হয়েছে। সেই চিন্তাটা বাস্তবায়ন হচ্ছে, বাইরের জায়গায় বাই দখল করে ফেলছে, অন্যের জায়গা দখল করে ফেলছে, অন্য জায়গায় বাটফারি করছে, কেউ জায়গা পাচ্ছে জায়গা দিচ্ছে না, কেউ টাকা পাচ্ছে টাকা দিচ্ছে না, অল্পর নারী যাচ্ছে চোখ দিয়ে দেখছে, তারপর ইপিজিং করছে, সমস্ত বেজাল মানুষের কারণে, মানুষের বেজাল মনের কারণে। তাই আমি বলি, এই মনটাকে একবার রবের মহব্বত দিয়ে সাজাই ফেলেন, আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। সালাউদ্দিন মিডিয়া, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। তারের মাধ্যমে আসছে না? মাঝে মধ্যে যখন সরকারে কিংবা রাস্তার কোনো কেউ কাজ করে, তার কি করে তখন আপনার এখানে নেট, সাথে সাথে মোবাইল বাইর করে, এই বিল কিন্তু দিতাম না, এবার লইছি 100 স্পিড, 2G চলে না, ব্যাপারটা কিতা? তখন সে কমন একটা উত্তর, ভাইয়া রাগ করেন না, আমাদের লাইন একটু কাটা পড়ছে যে, সেজন্য একটু একটু অপেক্ষা করুন। এখন লাইনটা হচ্ছে যে পুরা ব্রাহ্মণবাড়িয়া, কোন জায়গায় কাটা পড়ছে সে জানলো কেমনে? নাকি সে এরকম করছে আপনার ঘর থেকে শুরু ধরে তারটা টানে 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 বলে না? প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন তাদের একটা বক্স আছে, খেয়াল করবেন। এই বক্সের মধ্যে যখন তারা একটা মেশিন বসায়, কতদূর গিয়ে লাইন কাটা পড়ছে অটোমেটিক এখানে জানা হয়ে যায়, যার কারণে শর্ট টাইমে তারা কাজ করতে পারে। তাহলে প্রবলেম আগে আইডেন্টিফাই করেন, তারপরে ওষুধ দেন। নামাজ ফরজ জানার পরও কেন যুবক নামাজ পড়ে না, প্রবলেমটা আইডেন্টিফাই করেন, তারপরে আপনি ওষুধ দেন। সুদ খাইলে জাহান্নাম জানে না কে? সবাই জানে। তারপরে সুদ বন্ধ হচ্ছে না কেন? কারণটা আইডেন্টিফাই করেন, তারপরে ওষুধ দেন। ঘুষের আইডেন্টিফাই করেন, তারপরে ওষুধ দেন। মা বাবার সাথে বিয়াদবি করলে জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে, এবাদত বাতিল হয়ে যাবে। আলেমদের ওয়াইজে সবাই শুনেছে কোরআন হাদিসের ছায়া তলে, জানে না কে? সবাই জানে। কিন্তু ইন দ্য স্পটে গেলে মেজাজ গরম হয়ে যায়, মেজাজ ঠিক থাকে না, জবান ঠিক থাকে না, চিৎকার করে ফেলি। কেরে যুবক তুমি তো জানো, বলে যে প্রবলেমটা কোথায়, আইডেন্টিফাই করেন, তারপর ওষুধ দেন। আমি আজকে একটা কথা বলে যাচ্ছি এ নিয়ামতপুর বাসীর সামনে আল্লাহকে সাক্ষী রেখে, হাজার সমস্যা সমাধান হয়ে যাবে। এই পৃথিবী অশান্তি হচ্ছে গরুর কারণে নয়, ছাগলের কারণে নয়, হাঁসের কারণে নয়, বাঘের কারণে নয়, মানুষের কারণে, মানুষের কারণে, মানুষের কারণে। এই মানুষগুলার কি এমন হয়েছে, এই মানুষগুলার জবান দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, হাত দিয়ে কষ্ট দিচ্ছে, পা দিয়ে কষ্ট দিচ্ছে, চিন্তা দিয়ে কষ্ট দিচ্ছে, কুবুদ্ধি দিয়ে কষ্ট দিচ্ছে। এবার এগুলো আসছে কোন জায়গা থেকে, বলে যে মনটা নষ্ট হওয়ার কারণে, মনটা নষ্ট হওয়ার কারণে, মনটা নষ্ট হওয়ার কারণে। মন নষ্ট হয়েছে, চোখের নজর নষ্ট হয়েছে, মন নষ্ট হয়েছে, জবান নষ্ট হয়েছে, মন নষ্ট হয়েছে, চিন্তা নষ্ট হয়েছে। সেই চিন্তাটা বাস্তবায়ন হচ্ছে, বাইরের জায়গায় বাই দখল করে ফেলছে, অন্যের জায়গা দখল করে ফেলছে, অন্য জায়গায় বাটফারি করছে, কেউ জায়গা পাচ্ছে জায়গা দিচ্ছে না, কেউ টাকা পাচ্ছে টাকা দিচ্ছে না, অল্পর নারী যাচ্ছে চোখ দিয়ে দেখছে, তার ইপিজিং করছে, সমস্ত বেজাল মানুষের কারণে, মানুষের বেজাল মনের কারণে। তাই আমি বলি, এই মনটাকে একবার রবের মহব্বত দিয়ে সাজাই ফেলেন, আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এবার আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। মোকাররম বাড়ি কইল তো জামিল, এখানে ক্যামেরা জ্বালা, ওদিকে গিয়ে যাইতাম আমি। মোকাররম বাড়ির মোবাইল 11:15 হারাই গেছে। কয়টা? আচ্ছা বলেন তো, কেউ না কেউ তো নিছে, কেউ না কেউ তো নিছে। এবার ফ্যাঁসটা দেখেন, এই চুরিটা হওয়ার কারণে সে কি গুণাগার নাকি সোয়াব? আসামি হয়েছে কি হয় নাই? যদি চুরিটা না হতো আসামি হতো না, দুনিয়াতেও হতো না, পরকালেও হতো না। ওলামা ইকরাম আমাকে একটু দোয়া দিবেন, মেহরবানি, আমার শরীরটা একটু অসুস্থ, তারপর আমি ওয়াদা রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি। ভাইয়া মনোযোগ কি আছে? এই লাইটটা কি একটু উপরের দিকে করা যাবে?
ডাইরেক্ট একদম ডাইরেক্ট পড়ছে তো এই লাইটটা কার ভাইয়া একটু যদি আপনার কষ্ট না হয় লাইটটা একটু উপরের দিকে করেন মনোযোগ আছে আপনাদের এবার আছেন এগারোটা পনেরো এগারোটা এবার শুরু কখন হয়েছে একটু দেখেন ভাইয়া নিচে কি দিয়া পা দিয়া তো নেয় নেই প্রথম কাহিনী শুরু হয়েছে দেখেন নয়টা বাজে সে স্টেজ উঠছে আইসা সর্বপ্রথম চোখটা পড়ছে শুরুটা কখন হয়েছে দেখেন না নয়টা বাজে সর্বপ্রথম চোখটা পড়ছে চোখটা পড়ার পরে সে এখানে চিন্তায় গেছে খাইয়া লাইলে ভালোই তো ঠিক আছে মনে মনে কইতেছে মোকারম বাড়ি তো টাকা আছে একটা গেলে আরেকটা ফাইব আমি কি ফাইয়াম নেই খাইয়া লাইলে ভালো হইব এখান থেকে যখন এটা ওকে হয়েছে ব্রেনে গেছে এবার প্ল্যানিং শুরু তখন বাজে সাড়ে নয়টায় প্ল্যানিং শুরু এবার সে একটা সেটিং করছে হুজুর যখন দাঁড়ায় যাব সবার সাথে মোলাকাত করব এই ফাঁকে আমি কাম করে নেব সাড়ে নয়টায় প্ল্যানিং করা সেট সাড়ে নয়টা পৌনে দশটা দশটা সাড়ে দশটা এগারোটা সোয়া এগারোটা শুরু হয়েছে কয়টায় বাস্তবায়ন হয়েছে কয়টায় সোয়া এগারোটায় কয়টায় নয়টায় যখন জিনিসটা শুরু হয়েছিল তখন যদি গলা চিপে ধরতে পারতাম এগারোটার সোয়া এগারোটায় এসে আমাকে আর সোর শব্দটা শুনতে হতো না এবার আসেন হাত চলেছে পড়ে ব্রেন চলেছে আগে ব্রেন চলেছে পড়ে মন চলেছে আগে মন চলেছে পড়ে চোখ চলেছে আগে তাই তো আল্লাহ পর্দার কথায় যে আয়াতটা দিয়েছেন ওলামায়ে কেরামের দোয়া মওজুদ আল্লাহ যে আয়াতটা দিয়েছেন নারীর পর্দার কথা বলেছেন পরে পুরুষের চোখ নিচে রাখার কথা বলেছেন আগে ইয়া রব্বে করিম আমরা সাড়ে চোদ্দশো বছর আগে তুমি এরকম রোজিক কেমনে দিলা বলে যে তোমরা যখন মনোবিজ্ঞান পড়বা তোমরা যখন সাইকোলজিক্যাল বিষয় পড়বা তখন তোমরা জানবা হাত চলে পড়ে মন চলে আগে চোখ চলে পড়ে মন চলে আগে এই মনটাকে চলার আগে চোখটাকে যখন তুমি কন্ট্রোল করে ফেলবা চোখ যখন আবগাতাল বাসর তুমি যখন চোখ নিচু করে ফেলতে পারবা চোখকে কন্ট্রোল যখন করে ফেলতে পারবা মন অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে আল্লাহর বিধানটা যদি আমরা বুঝতে পারতাম ইপটিজিং শব্দটাই দুনিয়াতে থাকতো না দর্শন শব্দই মিটে যেত ঠিক